বন্ধুরা, তোমাদের কাছে আরেকটি নতুন টোস নিয়ে হাজির হয়েছি। টোসটি হচ্ছে ওয়েট প্রসেসর, কিন প্রসেসরের তো ওল্ডেস্ট এবং নিউস্ট কিছু মডেল কাজ সাপোর্ট করে। তো প্রথমে আমরা ইন্টারফেসটি ডিসেবল করে নেব। তো আসলে উইন্ডোজ সিকিউরিটির যে উইন্ডোজ ডিফেন্ডার, আসলে উইন্ডোজ ডিফেন্ডার সহ অন্য অন্য যেসব অ্যান্টিভাইরাস রয়েছে ওগুলো হচ্ছে মানে যেসব অ্যাপ্লিকেশনের ভিতরে ইনবিল্ট কোনো অ্যাপ্লিকেশন থাকে, তাহলে ওই অ্যাপ্লিকেশনটাকে অ্যান্টিভাইরাসটা ভাইরাস বলে ডিটেক্ট করে। তো বিশেষ করে এইসব অন্য অন্য যেসব থার্ড পার্টি অ্যাপস বা কোনো অন্য যেসব অ্যাপস মালওয়্যার ইনপুট করে ওইসব অ্যাপস ইনস্টল না করাই ভালো। কিন্তু আমি আপনাদেরকে যেসব অ্যাপ্লিকেশন প্রোভাইড করবো ওগুলো অবশ্যই স্ক্যান করা বা ভাইরাস স্ক্যান করা, তো নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তো আমরা অবশ্যই ইন্টারফেসটি ডিসেবল করে সফটওয়্যারটি রান করব। তো আমরা এখানে তোমরা যে দেখছো এখানে লগের ভিতরে দেখা যায় কোন কোন মডেল সাপোর্ট করবে এবং প্রসেসর অনুযায়ী মডেল দেওয়া আছে, সবগুলো তোমরা সহজে অ্যাপল লক এবং বুটলোডার আনলক করতে পারবে। তো আমরা স্টার্ট প্রোগ্রামে ক্লিক করে আমাদের মেইন প্রোগ্রামটি রান করব। অবশ্য তোমরা মেইন প্রোগ্রামটি অতি তোমাদের পরিচিত হতে পারে। মেইন প্রোগ্রামটি হচ্ছে 42 MB নামে, অবশ্যই এটা যারা ব্যবহার করছে তারা চিনতে পারবা। তো প্রথমে আমাদের প্রথমের স্টেপে কাজ হচ্ছে বুটলোডার আনলক করতে হবে। বুটলোডার আনলক করার পরে আমরা ওই প্রসেসগুলো কাজ করতে পারবো। তো এখানে আমরা যখন বুটলোডার আনলক করবো তখন দেখবে এখানে 42 MB তোমাদের অতি প্রিয় পরিচিত যে সফটওয়্যারটি 42 MB ওটা দিয়ে আনলক করতে প্রথমে বুটলোডার আনলক করতে হবে। ফার্স্ট স্টেপে বুটলোডার আনলক করে আমরা এখানে এই যে ইরাজ পাসওয়ার্ড আর কি, ইরাজ পাসওয়ার্ড, তো এখানে পাসওয়ার্ডও কাটতে পারবা এফআরপিও কাটতে পারবা। রিবুট বুটলোডারটি হচ্ছে ফাস্টবুট মোডে আসে, মানে এটা ক্লিক করলে অটোমেটিক আবার ফাস্টবুট মোডে চলে আসবে। তো বন্ধুরা, এইসব ভিডিও যদি তোমাদের উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, লাইক দিবা, কমেন্ট করবা। কমেন্ট না করলে বুঝবো না, কোনো সমস্যা ফেস করলে আমি যত সম্ভব তোমার প্রবলেম সলভ করার চেষ্টা করব। আচ্ছা, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।